ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে সমস্ত সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে সিলেবাসে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ, জিকে সবগুলো সাবজেক্টকে আমি একসঙ্গে নিয়ে তোমাদের জন্য কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করছি। তোমরা কোশ্চেনগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। এই কোশ্চেনগুলো আমাদের ব্যাচ কোর্সে মক টেস্টের কোশ্চেন। তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, এখানে তোমরা থিওরি অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে। সঙ্গে যদি কোনো কারণে ক্লাস মিস করো, সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, এই যে কয়েকদিন বাকি আছে এর মধ্যেই আমরা সিলেবাস কমপ্লিট করব। টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সঙ্গে এই যে লাইভ ক্লাস, টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটি একবারই করতে হবে। দেখো আজকে কিছু কোশ্চেন, আমি মক টেস্টের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের ব্যাচ কোর্সের স্টুডেন্টরা কিন্তু এই কোশ্চেনের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল। এগুলো আমরা থিওরি অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক পড়িয়েছিলাম, এই জন্য তাদের কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হয়েছে। আজকে দেখো জীবনবিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন, কোনটি ক্ষুদ্র জৈব অণু নয়? চারটে অপশানের মধ্যে কোনটি ক্ষুদ্র জৈব অণু নয়? ক্ষুদ্র জৈব অণু কোনগুলো? ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো হচ্ছে ক্ষুদ্র জৈব অণু। যেহেতু নয় দিয়ে কোশ্চেন, এই জন্য নিউক্লিওটাইড হবে সঠিক অ্যান্সার। তিন নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? এটা যদি তুমি দু নম্বরের কোশ্চেনও ধরো, এই নয়টা কেটে দিয়ে কিন্তু দু নম্বরের কোশ্চেনও আসতে পারে। কোনগুলি জৈব অণু? ক্ষুদ্র জৈব অণু কোনগুলো? ক্ষুদ্র জৈব অণু হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। এই তিনটে অপশান সেখানে সঠিক অ্যান্সার হবে। দু নম্বর অপশানে, দু নম্বর কোশ্চেনে দুটো বা তিনটে অপশান সঠিক হয়। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী বলেছে, কোনটি দুগ্ধ শর্করা? চারটে অপশানের মধ্যে কোনটি দুগ্ধ শর্করা? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, তারপরে আছে ফ্রুক্টোজ। তোমরা প্রত্যেকেই কম বেশি জানো ল্যাকটোজকে আমরা কী বলি, দুগ্ধ শর্করা বলে থাকি। তাহলে দু নম্বর অপশান হবে এখানে সঠিক অ্যান্সার, দুগ্ধ শর্করা হচ্ছে ল্যাকটোজ। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী বলেছে, সরলতম শর্করার উদাহরণ হলো, সরলতম শর্করা কোনটি? অপশানে আছে গ্লুকোজ, সুক্রোজ, সেলুলোজ, তারপরে আছে ল্যাকটোজ। সরলতম শর্করা যেটা হচ্ছে গ্লুকোজ, অপশান এ অর্থাৎ এক নম্বর অপশানটা সঠিক হবে। সরলতম শর্করার উদাহরণ গ্লুকোজ। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী বলেছে, এক গ্রাম কার্বোহাইড্রেটে থাকে কত কিলো ক্যালোরি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক গ্রাম কার্বোহাইড্রেটে কত কিলো ক্যালোরি থাকে? সঠিক অ্যান্সার কী হবে, 4.1 কিলো ক্যালোরি থাকে এক গ্রাম কার্বোহাইড্রেটে। তাহলে সঠিক অ্যান্সার হবে 4.1 কিলো ক্যালোরি থাকে এক গ্রাম কার্বোহাইড্রেটে। এটা হচ্ছে ফ্যাট, ফ্যাটের হচ্ছে 9.3 কিলো ক্যালোরি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী বলেছে, নাইট্রোজেন কোনটির অন্যতম অপরিহার্য উপাদান? এই চারটে অপশানের মধ্যে নাইট্রোজেন কোনটির অপরিহার্য উপাদান? দেখো অপশানে আছে প্রোটিন, তারপরে ফ্যাট, কার্বোহাইড্রেট, তারপরে আছে গ্লিসারল। কোনটি সঠিক অ্যান্সার হবে, নাইট্রোজেন কোনটির অন্যতম অপরিহার্য উপাদান? প্রোটিন। প্রোটিনের অপরিহার্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, প্রোটিনের অপরিহার্য উপাদান হচ্ছে নাইট্রোজেন। পরের কোশ্চেন দেখো, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো? এই চারটে অপশানের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটি? প্রোটিন, তারপরে আছে সিস্টিন, তারপরে আছে গ্লাইসিন, তারপরে আছে লাইসিন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড লাইসিন হবে সঠিক অ্যান্সার, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ফ্যাটে দ্রবণীয় নয়, কোশ্চেন খেয়াল করবি, ফ্যাটে দ্রবণীয় নয় এমন ভিটামিন হলো? বি, কে, ই, তারপরে আছে ডি। ফ্যাটে দ্রবণীয় নয় মানে জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন বি কমপ্লেক্সের যে ভিটামিন ওইগুলো, ভিটামিন সি এবং ভিটামিন পি। এখানে দেখো ভিটামিন বি আছে অর্থাৎ বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো ওইগুলো আছে। এক নম্বর অপশান এখানে সঠিক হবে, ফ্যাটে দ্রবণীয় নয় মানে জলে দ্রবণীয় ভিটামিন, এই জন্য ভিটামিন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, জলে দ্রাবীভূত ভিটামিন নয় কোনটি? জলে দ্রাবীভূত ভিটামিন নয় মানে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় মানে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। দেখো ভিটামিন এ অপশান এ তে আছে, এই জন্য অপশান এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এক নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার। বি, সি, পি এই তিনটে কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী বলেছে, ভিটামিন এর অভাবে ঘটে যে রোগটি সেটি হলো? ভিটামিন এর অভাবে কোন রোগগুলো হয়? এটা হচ্ছে দু নম্বরের কোশ্চেন মানে দুটো বা তিনটে অপশান সঠিক হবে। ভিটামিন এর অভাবে কোন কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে চোখের বিভিন্ন রোগ, যেমন হচ্ছে রাতকানা রোগ, জেরোপ্যাথলেমিয়া, তারপরে হচ্ছে ফিনোডার্ম, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে চোখের রোগ। তাহলে ভিটামিন এর অভাবে কী কী রোগ হয়? রাতকানা রোগ, জেরোপ্যাথলেমিয়া, তারপরে হচ্ছে ফিনোডার্মা। এক নম্বর, দু নম্বর, তিন নম্বর অপশান সঠিক হবে। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী বলেছে, পদার্থ কোনটি অ্যাসকর্বিক অ্যাসিড মানে কোনটির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? চারটে অপশান আছে, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই। কোনটি সঠিক অ্যান্সার হবে,
আমরা কি জেনেছিলাম যে ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো কিন্তু আমি ব্যাচ করেছি ডিটেলসে জানিয়েছিলাম প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম কি, প্রত্যেকটা ভিটামিনের কাজ কি, কোন ভিটামিনগুলো কোথায় থাকে এবং এর অভাবে কি রোগ হয়। এইখান থেকে কিন্তু একটি বা দুটি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা ডিটেলসে জানিয়েছিলাম। তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এবং টোটাল 599 টাকা পেমেন্ট করো। তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট পরপর দিয়ে দেওয়া হবে এবং আগের ক্লাসগুলো যেগুলো মিস করেছো সেগুলো তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, নিজেরা ট্রাই করো অ্যান্সার করার, প্রত্যেকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন, নিজেরা উত্তর করার চেষ্টা করো। যে খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা দেয়, রক্তাল্পতা কোন খনিজ পদার্থের অভাবে দেখা যায়? অপশান এতে আছে দেখো লৌহ, লৌহের অভাবে রক্তাল্পতা দেখা যায়, লৌহের সংকেতটা কি? এফ ই, লৌহের সংকেত এফ ই। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? দেখো আয়োডিন, লোহা, তামা, তারপরে দস্তা আছে, গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। সঠিক অ্যান্সার কী হবে? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, এক নম্বর অপশানটা সঠিক। এরপরের কোশ্চেন, হৃৎপিণ্ড সংকোচন এবং স্নায়ুতে উদ্দীপিত করে কোন খনিজ মৌল? হৃৎপিণ্ডের সংকোচন স্নায়ুকে উদ্দীপিত করে কোন খনিজ মৌল? এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো দেখে রাখো, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। সঠিক অ্যান্সার হবে সোডিয়াম। হৃৎপিণ্ডের সংকোচন ও স্নায়ুকে উদ্দীপিত করে কোন খনিজ মৌল? সোডিয়াম হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, কোষপ্রাচীর অনুপস্থিত থাকে কোথায়? কোষপ্রাচীর আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না, কোষপ্রাচীর অনুপস্থিত মানে থাকে না। সঠিক অ্যান্সার হবে প্রাণীকোষে, কোষপ্রাচীর অনুপস্থিত থাকে প্রাণীকোষে। শৈবালে, ছত্রাকে, উদ্ভিদ কোষে কিন্তু ব্যাকটেরিয়া এগুলোই কিন্তু কোষপ্রাচীর থাকে, কিন্তু প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না। পরের কোশ্চেন, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এটা ভৌতবিজ্ঞানের ম্যাথের কোশ্চেন, ভৌতবিজ্ঞানের ম্যাথ যেগুলো হয় যেগুলো পরীক্ষায় আসতে পারে, আমি কিন্তু ডিটেলসে তোমাদের শিখিয়েছিলাম, এই কোশ্চেনটাও আলোচনা করেছিলাম, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটা করতে হলে তোমাকে প্রথমে সমীকরণটা জানতে হবে, এখানে কি উৎপন্ন হবে, এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হবে সেটা আমরা ডান সাইডে লিখব, ক্যালসিয়াম অক্সাইড মানে CaO। তারপর কি বলেছে, ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করছে, ক্যালসিয়াম কার্বোনেট মানে CaCO3, ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে। আরও একটা কী পাওয়া যাবে? আরও একটা পাওয়া যাবে CO2 পাওয়া যাবে, CO2 এটা গ্যাস, এই জন্য এইভাবে চিহ্নটা দিতে হবে উপরের দিকে তীরচিহ্ন। এবারে দেখো, এবারে দেখো CaC তারপরে O3, এবারে দেখো CaCO3 এগুলো হচ্ছে তিনটি আলাদা আলাদা মৌল, এই মৌলের ভর সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে, সেগুলো দেখো অলরেডি কিন্তু লিখে দেওয়া হয়েছে, পরীক্ষায় কিন্তু এগুলো লেখা থাকবে, জাস্ট তোমাকে বসিয়ে দিতে হবে। CA মানে C এর কত ভর সংখ্যা? 40 বসাও। তারপরে বলেছে সি এর ভর সংখ্যা কত? 12 যুক্ত 12। তারপরে দেখো O3 ওর ভর সংখ্যা কত? 16, 3 দেওয়া আছে এই জন্য এটার সঙ্গে 3 গুণ করতে হবে, 3 গুণ। তারপরে বলছে CaO পাওয়া যাবে, তাই তো? CA এর মান কত দেওয়া আছে? ভর সংখ্যা 40 দেওয়া আছে। তারপরে আছে ও, ওর ভর সংখ্যা কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? 40 যুক্ত 12 যুক্ত হচ্ছে 16 3 কত? 48, 48 আর 12, 48 আর 12 হচ্ছে 60, 60 আর 40 হচ্ছে 100, এখান থেকে আমরা 100 পাবো, 100 গ্রাম, 100 গ্রাম। তারপরে বলেছে এখানে কী পাবো? 40 আর 16 56 পাবো, 56। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 56। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 100 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। যেহেতু এখানে বলে দিয়েছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এই জন্য 20 গ্রাম বলেছে, তো এখানে 20 বসাও, তাহলে কত পাওয়া যাবে? তাহলে কণাকণি গুণ হবে, কারণ কম পাওয়া যায় মানে কি? কম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, সরল সম্পর্ক যেভাবে আমরা ম্যাথে করি। তাহলে 20-র সঙ্গে আমরা কী করবো? 56 গুণ করবো, এটা আমি ওপরে লিখছি তাহলে সুবিধা হবে, কালারটা চেঞ্জ করে ওপরে এই জায়গাটায় লিখছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কী পাবো? কণাকণি গুণ করলে 20 পাবো, গুণিতক 56 পাবো, 20 গুণিতক 56 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, এই শূন্য কাটা, এই 10টাকে কাটবো না, কারণ দেখো দশমিকে যাবে, তাও 56 2 কত? 56 2 112, মানে 6 দিয়ে 12 2 হাতে 1, 5 দিয়ে 10 1 11, 112 পাচ্ছি। নিচে দেখো 10 আছে, মানে যদি আমি দশমিকে নিয়ে যেতে চাই, একটার আগে দশমিক বসিয়ে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব, 11.2।
কেন বসালাম বলো তো? দেখো দশ আছে তো, এই জন্য দশমিকটা আমরা কী করি, দশমিক যখন তুলি নিচে দশ বসাই, একটার পরে থাকলে বা হচ্ছে দুটোর পরে থাকলে একশো বসাই, একই ব্যাপার। তার এগারো দশমিক দুই গ্রাম অপশান দুইতে আছি, অর্থাৎ দু নম্বর অপশানে আছে এগারো দশমিক দুই গ্রাম, দু নম্বর অপশানটা সঠিক হবে। আমরা এগুলো ডিটেলসে আরও ভেঙে ভেঙে ব্যাচ কোর্সে পড়িয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের বলেছিলাম এই জায়গা থেকে গত বছর কোশ্চেন এসেছিল, এবছরও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন দেখো, নিজেরা ট্রাই করবে অ্যান্সার করার। পরের কোশ্চেন বলেছে, কোনো মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 62, পারমাণবিক গুরুত্ব 31 হলে গ্যাসটির অণুর পারমাণবিকতা নির্ণয় করো। এটা কিন্তু ভৌতবিজ্ঞানের ম্যাথের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দেখো কত ইজি কোশ্চেন। তোমাদের কোশ্চেনের যদি আমি তোমাদের বলে দিই, তোমাদের যদি আমি বলে দিই যে কোশ্চেনে অ্যান্সার কীভাবে করতে হয়, দু একবার দেখলেই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবি। অণুর পারমাণবিকতা আমরা প্রথমে বার করব। অণুর পারমাণবিকতা বার করতে বলেছে মানে অণুর পারমাণবিকতা ইজিক্যাল টু, আমরা কি জানি, আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব আমি ছোট করে লিখছি, হ্যাঁ আণবিক গুরুত্ব, লেখাটা স্পষ্ট হচ্ছে না কিন্তু আমি লিখে লিখে প্র্যাকটিস করাচ্ছি তাড়াতাড়ি করে, বাই হচ্ছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, তাহলে আণবিক গুরুত্ব ইজিক্যাল টু অণুর পারমাণবিকতা, অণুর পারমাণবিকতা ইজিক্যাল টু আণবিক গুরুত্ব বাই হচ্ছে পারমাণবিক গুরুত্ব। দেখো এখানে কী দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, মানে পারমাণবিক গুরুত্ব মানে এইটা দেওয়া আছে কিন্তু আণবিক গুরুত্ব বার করা নেই। কিন্তু আমরা আরও একটা সূত্র জানি, আণবিক গুরুত্ব ইজিক্যাল টু, আণবিক গুরুত্ব ইজিক্যাল টু আমরা কী জানি, আণবিক গুরুত্ব ইজিক্যাল টু জানি দুই গুণিতক বাষ্প ঘনত্ব জানি, দুই গুণিতক বাষ্প ঘনত্ব। দেখো এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে 62, তাহলে 62-র সঙ্গে যদি আমি দুই গুণ করি, অর্থাৎ দুই গুণিতক 62, দুই গুণিতক হচ্ছে 62, কত পাবো, দু দুয়ের চার, ছ দুয়ে বারো, দু দুয়ের চার, ছ দুয়ে বারো, 124 পাচ্ছি। তাহলে কত পেলাম, আণবিক গুরুত্ব 124 পেলাম, পারমাণবিক গুরুত্ব কত দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব 31 দেওয়া আছে। তাহলে কী বলেছে, অণুর পারমাণবিকতা বার করতে বলেছে মানে আণবিক গুরুত্ব বা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব কত পেলাম, আণবিক গুরুত্ব আমরা পেলাম 124, এইখান থেকে পেয়েছি না, দুই গুণিতক বাষ্প ঘনত্ব করে 124 পেয়েছি, আণবিক গুরুত্ব বার করেছি বাষ্প ঘনত্ব থেকে। আর হচ্ছে পারমাণবিক গুরুত্ব কত দেওয়া আছে, 31 দেওয়া আছে, 31। এই সূত্রটা মনে রাখলেই হবে, অণুর পারমাণবিকতা ইজিক্যাল টু আণবিক গুরুত্ব বা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, এই সূত্রটা মনে রাখলেই কিন্তু অ্যান্সারটা করা যায়। তাহলে 31, তাহলে 124 বাই 31 যদি ভাগ দাও, 31 চারে কত, 31 চারে 124 হয়ে যাবে, দেখো চারেকে চার, চার তিনে বারো, 31 চারে 124, 31 চারে 124 হয়ে যাচ্ছে, তাহলে এখানে চার হবে অ্যান্সার, অপশান দুই, দু নম্বর অপশানে চার আছে, দু নম্বর অপশানটা হবে সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা ডিটেলসে জেনেছিলাম, একটু ডিটেলসে জানো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবি। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনমস অফ এনিমিটি, অর্থাৎ এনিমিটি এর অ্যান্টোনমস কী, অ্যান্টোনমস মানে বিপরীত শব্দ, এনিমিটি মানে শত্রুতা, শত্রুর আপনটা কী, শত্রুর বিপরীত শব্দ কী হয়, মিত্রতা, অর্থাৎ বন্ধু হয় ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস আছে অপশান এ কে, ফ্রেন্ড এক নম্বর অপশান এখানে সঠিক হবে, অ্যান্টোনমস অফ এনিমিটি শত্রুতা, শত্রুতার বিপরীত শব্দ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধু, বন্ধুর বিপরীত শব্দ শত্রু হয়, বন্ধুর বিপরীত শব্দ শত্রু হয়। পরের কোশ্চেন দেখো, আরও একটি কোশ্চেন, এটা হচ্ছে প্রিপোজিশন থেকে কোশ্চেন, রিনা পাস্ট ড্যাশ দ্য এক্সাম, রিনা পাস্ট ড্যাশ দ্য এক্সাম, এখানে কি বলেছে, দ্য এক্সাম বলেছে, অর্থাৎ একটা আর্টিকেল দেওয়া আছে এক্সামের আগে, এই জন্য এখানে কি হবে, নো প্রিপোজিশন হবে, চার নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার, রিনা পাস্ট নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন হবে না, দ্য এক্সাম হবে, সরাসরি এই জায়গাটা ড্যাশ হবে না, রিনা পাস্ট দ্য এক্সাম হবে, বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, সিনোনমস অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের সমার্থক শব্দ কী, হ্যাপিনেস আনন্দদায়ক মানে আনন্দ, আনন্দের সমার্থক শব্দ, সমার্থক শব্দ কোনটি হবে, ডিলাইট, আনন্দের সমার্থক শব্দ ডিলাইট হবে, হ্যাপিনেস এর হচ্ছে সমার্থক শব্দ ডিলাইট, এক নম্বর অপশানটা সঠিক হবে। পরের কোশ্চেন দেখো, ভারী জলের সংকেত কী, এই চারটে অপশানের মধ্যে ভারী জলের সংকেত কী, ভারী জলের সংকেত হচ্ছে D2O যুক্ত জলকে আমরা বলি ভারী জল, দু নম্বর অপশান, D2O যুক্ত জলকে আমরা কি বলি, ভারী জল বলি। এরপরের কোশ্চেন দেখো, মৌমাছি পালনকে কি বলা হয়, মৌমাছি পালনকে কি বলা হয়, এপিকালচার, পিসিকালচার, হর্টিকালচার নাকি সেরিকালচার, মৌমাছি পালনকে কি বলা হয়, এপিকালচার বলা হয়, মনে রাখবে এপিকালচার বলা হয় মৌমাছি পালন কি। পরের কোশ্চেন দেখো, দার্শনিকের উল কাকে বলে, দার্শনিকের উল কাকে বলে, ফেরার সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট নাকি জিঙ্ক অক্সাইড,
সঠিক অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইড কি। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, দেখে রাখবি। পরের কোশ্চেন দেখো, মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলি, মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলি। মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পিসি কালচার। মাছ চাষ সম্পর্কিত বিদ্যাকে পিসি কালচার বলা হয়। এরপরের কোশ্চেন, এক ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটি কত মিটার, অর্থাৎ সেতুটির দৈর্ঘ্য কত, এটা তোমাকে বার করতে হবে। তাহলে দূরত্ব যুগলটা আমরা কী জানি, গতিবেগ গুণিতক সময়। গতিবেগ গুণিতক হচ্ছে সময়। 5 কিলোমিটার হাওয়ারকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, মানে 5 কিলোমিটার হাওয়ার, তো এটাকে আমি যদি সেকেন্ডে নিয়ে যাই, 5-এর সঙ্গে আমরা কী করবো, 5-এর সঙ্গে আমরা 5/18 গুণ করবো, যেহেতু আমরা ছোটো করছি, সেকেন্ডে আনছি, এই জন্য 5/18 দিয়ে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 5×5=25, নিচে হবে 18। তাহলে 15 মিনিট আছে, 15 মিনিট সমান কত সেকেন্ড, 15 মিনিট সমান 15×6=90, 900 সেকেন্ড। তাহলে এটাকে কাটাকুটি করো, অ্যান্সার পেয়ে যাবে 18×5=90, 18×5=0, 50 হবে। তাহলে 25×5 কত, 25×5=125, একটা শূন্য আছে, শূন্য, কত হবে 1250 হবে অ্যান্সার, 1250 হবে এখানে সঠিক অ্যান্সার। এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। আরও কতগুলো কোশ্চেন ছিল, কয়েকটি কোশ্চেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে, এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে, অর্থাৎ সমস্ত সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং যেভাবে লাইভ ক্লাস করানো হচ্ছে লাইভ ক্লাস পাবে, এবং আগের ক্লাসগুলো তোমরা রেকর্ডিং পাবে। আমরা কিন্তু এই কয়েকদিনেই সিলেবাসটি কমপ্লিট করবো।